লন্ডনে বিশ্বের প্রথম মেট্রো রেলের যাত্রা শুরু হয় 1863 সালে। 1843 সালে টেমস টানেল খোলার পরপরই একটি শহর উন্নতি করার পরিকল্পনার অংশ হিসাবে আইনজীবী চার্লস পিয়ারসন লন্ডনের জন্য প্রথম পাতাল রেল বা মেট্রো রেলের ব্যবস্থার জন্য প্রস্তাব করেছিলেন। সেই থেকে প্রথম মেট্রো রেল নির্মিত হওয়ার পর প্রায় 160 বছর পার হয়ে গেছে। এই উচ্চগতির পরিষেবাটি বর্তমানে বিশ্বের 61টি দেশের বেশি দেশে রয়েছে। এছাড়া 50টিরও বেশি দেশে এখনও মেট্রো রেলের ব্যবস্থার নির্মাণ কাজ চলছে। বিদ্যুতের সাহায্যে পরিচালিত হওয়ায় মেট্রো রেলগুলো মাটির নিচ দিয়ে বা রাস্তার উপর ফ্লাইওভারের উপর দিয়ে চলে। মেট্রো রেলের জন্য আলাদা রুট তৈরি করতে হয়। বর্তমান বিশ্বে যুগের সাথে তাল মিলিয়ে বিমানের বিপরীত দ্রুতগামী যানবাহন হিসাবেও মেট্রো রেল ব্যবহার করা হয়। এই ট্রেনগুলোকে বলা হয় বুলেট ট্রেন, যা প্রতি ঘন্টায় 150 কিলোমিটার থেকে 450 কিলোমিটার গতিতে চলতে পারে। শিবা হিদেওক প্রথম বুলেট ট্রেন তৈরি করার প্রক্রিয়া শুরু করেন। তিনি একজন জাপানি প্রকৌশলী এবং প্রথম বুলেট ট্রেন শিনকানসেন নির্মাণের পেছনে তার বিশেষ ভূমিকা রয়েছে। তিনি টোকিও ইম্পেরিয়াল ইউনিভার্সিটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অধ্যয়ন সম্পন্ন করেন। আজ আমরা এমনই 5টি বিশ্বের সবচেয়ে দ্রুতগামী বুলেট ট্রেন সম্পর্কে জানব। সাংহাই ম্যাগলেভ। সাংহাই ম্যাগলেভ, যেটি সাংহাই ট্রানজিট নামেও পরিচিত, এই ট্রেনটি সর্বোচ্চ 460 কিলোমিটার ঘন্টায় চলতে পারে এবং এর গড় গতি অর্থাৎ সাধারণভাবে চলে 251 কিলোমিটার ঘন্টায়। এটির 501 কিলোমিটার ঘন্টায় চলে বিস্ময়কর উচ্চগতির রেকর্ড রয়েছে। ম্যাগলেভ ট্রেনটি 19 মাইল পথ মাত্র 8 মিনিটের মধ্যেই অতিক্রম করতে পারে। ইলেকট্রোম্যাগনেটিক বল ব্যবহার করে এর উচ্চগতির উৎস যোগায়। সিমেন্স এবং জার্মানের যৌথ উদ্যোগে ট্রেনটি নির্মাণ করা হয়েছে। 2004 সালে ট্রেনটির বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। চীনের সাংহাইয়ের লংইয়াং রুট স্টেশন থেকে সাংহাই পুডং আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত চলাচল করে। সিয়ার হারমোনি, এটি চায়না রেলওয়ে। সিয়ার হেক্সি হারমোনি নামেও পরিচিত, সিয়ার এইচ সিরিজের ইএমইউ হাই স্পিড ট্রেন। সর্বোচ্চ 350 কিলোমিটার ঘন্টায় ট্রেনটি চলতে পারে। এই উচ্চগতির কারণে ট্রেনটি দ্বিতীয় স্থানে রয়েছে। এটি গতি টেস্ট পরীক্ষার সময় প্রায় 486 কিলোমিটার পর্যন্ত ঘন্টায় চলতে সক্ষম হয়েছিল। সিয়ার হারমোনি মূলত বিশ্বব্যাপী রোলিং স্টক নির্মাতাদের বিদ্যমান প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছিল। 2011 সাল থেকে সাংহাই হাংজু হাই স্পিড রেলওয়ে এবং সাংহাই নানজিং হাই স্পিড রেলওয়েতে চলছে। বর্তমানে চীনে 85টি ট্রেন সেট চালু রয়েছে। এদের মধ্যে হিসাব করলে 1 থেকে 5 নম্বর পর্যন্ত চীনের ট্রেনই থাকবে। ডিবিআইসিই, এই রেলগুলো জার্মানির। আইসিই মেট্রো রেলের অর্থ ইন্টারসিটি এক্সপ্রেস। সিমেন্স এবং বোম্বার্ডিয়ার দ্বারা নির্মিত উচ্চগতির বৈদ্যুতিক মাল্টিপল ইউনিট এটি। আইসিই প্রধানত ডয়েচে বাহন ডিবি দ্বারা পরিচালিত হয়। জার্মানিতে উচ্চগতির রেলের ফ্লাগশিপ প্রতিষ্ঠানটিতে 403, 406, 407 এবং 408 ক্লাস নামে অন্তর্ভুক্ত রয়েছে, যেটি যথাক্রমে ICE3, ICE3M, নিউ ICE3 এবং ICE3NEU নামে পরিচিত। এই ICE ট্রেনগুলো নেদারল্যান্ডস, বেলজিয়াম এবং ফ্রান্সের অন্তঃসীমান্ত রুটও চলাচল করে। ICE ট্রেনগুলি জার্মানিতে 320 কিলোমিটার ঘন্টায় সর্বোচ্চ হাই স্পিডে চলাচল করতে পারে, কিন্তু এই তালিকায় তাদের থেকে প্রতিযোগিতায় এগিয়ে গেছে 403 ক্লাস মেট্রো রেল, কারণ 330 কিলোমিটার ঘন্টায় দ্রুত গতিতে চালানোর জন্য অনুমোদিত এবং চলতে পারে। SNCF TGV, এটি ফ্রান্সের ট্রেন। টিজিবি ডুপ্লেক্স মডেলগুলি ফ্রান্সের 320 কিলোমিটার বেগে ঘন্টায় টপ ট্রাক গতিতে চলে। টিজিবি বুলেট ট্রেনগুলো ফ্রান্সের বাইরে প্রসারিত সরাসরি ইতালি, স্পেন, বেলজিয়াম, লাক্সেমবার্গ এবং জার্মানির সাথে সংযুক্ত। ওপেন এক্সেস অপারেটররাও ফ্রান্সকে টিজিবি ট্রেনগুলো ব্যবহার করে অন্যান্য দেশের সাথে সংযুক্ত করে। টিজিবি লিরিয়া সুইজারল্যান্ডে, থ্যালিস নেদারল্যান্ড, জার্মান এবং বেলজিয়ামে চলাচল রয়েছে। আরও দূরেও টিজিবি ট্রেনগুলো চলাচল করে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, স্পেন, ইতালি, মরক্কো, চীন এবং দক্ষিণ কোরিয়াতে। JR শিনকানসেন, এটি জাপানের ট্রেন। বিশ্বব্যাপী স্বীকৃত শিনকানসেন, যাকে এক কথায় বুলেট ট্রেন বলা হয়,
জাপানি প্রথম দেশ যেখানে একটি ডেডিকেটেড হাই স্পিড রেলওয়ে নেটওয়ার্ক তৈরি করা হয়েছিল। প্রাথমিকভাবে রাজধানী টোকিওর সাথে দূরবর্তী জাপানি অঞ্চলগুলিকে সংযুক্ত করার জন্য নির্মিত হয়েছিল। 1964 সালে 515 কিলোমিটার টোকিও নাগাও ওসাকা টোকাইডোতে শিনকানসেন লাইন হিসাবে চালু করা হয়। নেটওয়ার্কটি বর্তমানে প্রায় 3000 কিলোমিটার বিস্তৃত। এর ভিতরে সাধারণভাবে ট্রেনটি 320 কিলোমিটার বেগে চলাচল করে। দৈনন্দিন কাজের বাইরে শিনকানসেনের সর্বোচ্চ গতি হল 443 কিলোমিটার ঘন্টায়, যেটি 1996 সালে পরীক্ষার সময় পরীক্ষামূলক হয়েছিল।